হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রুই মাছের কালিয়া রান্না করে দেখাবো। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা হাঁড়িতে আমি তিনটা বড় টমেটো সিদ্ধ করে নিচ্ছি। তারপর রুই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে তাতে পরিমাণ মতো হলুদ আর লবণ মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। এর মধ্যে আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এই রান্নায় যে গরম মশলাগুলো আমি দিচ্ছি সেগুলো হচ্ছে 2টা মাঝারি ধরনের তেজপাতা, কয়েকটা দারচিনি, 2টো শুকনো মরিচ, কয়েকটা লং আর মাঝারি ধরনের 3টা এলাচ। আর নিয়েছি কুচি করে কাটা পেঁয়াজ আর ফালি করে রাখা কাঁচামরিচ। এখানে আছে 1.5 চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চামচ পরিমাণ রসুন বাটা আর 4 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। গুঁড়ো মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ, মরিচ গুঁড়ো, কিছু কারি মশলা আর হচ্ছে ফিশ মশলা। এখন আমি মাছগুলো ভেজে নিব। মাছ ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল গরম করে সেখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, একটু বাদামি রঙের হয়ে আসলে আমি সেগুলো নামিয়ে রেখে দেব। আমি সিদ্ধ করা টমেটো দিয়ে টমেটো পিউরি তৈরি করে নিয়েছি। এখন একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে সেখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা একটু ভেজে আসলে আমি সেখানে লং, তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিব। এগুলো একটু ভেজে আসার পর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি বেশি ভাজতে যাব না, একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা। তারপর সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। বাটা মশলাগুলো ভেজে আসার পর আমি সেখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, নয়তো মশলার একটা উটকো গন্ধ থেকে যায়। সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো ধরনের গন্ধ না থাকে। মশলাগুলো পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি টমেটো পিউরিটা দিয়ে দিব। টমেটো পিউরিটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করতে হবে। আমার মশলাটা একদম হয়ে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা যেহেতু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, এর জন্য আমার বেশি সময় লাগবে না, জাস্ট মশলাগুলো মাছের মধ্যে ঢোকার
জন্য আমি 10 মিনিটের জন্য এটা রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার রুই মাছের কালিয়াটা একদম রেডি। এখন আমি ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে আর কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার রুই মাছের কালিয়া। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি এটি বাসায় একবার ট্রাই করেন তাহলে আপনারা বারবার ট্রাই করতে চাইবেন। যারাই আপনার রান্নাটা খাবে শুধু প্রশংসাই করবে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।